উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড মনি তিনি বলেন নীতিমালা অনুযায়ী কোন ধরনের সুপারিশ ছাড়াই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ভুক্ত হবে তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ তারা কোনোভাবেই ভাবেই ভুক্তি পাবে না এজন্য সবাইকে এমপিএ ভুক্তির নীতিমালার আলোকে শর্ত পূরণ করতে হবে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে পঞ্চাশতম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দু এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম সহ অনেকে উপস্থিত ছিলেন